কেজরিওয়াল মডেল লব সর্বানন্দ হিমন্তয়, বিনামূলীয়া হব উচ্চ শিক্ষা, শঙ্করদেব কলাক্ষেত্র সাহায্য বিতরণ অনুষ্ঠান শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বর ঘোষণা, সোনোয়াল সরকারে সর্বাধিক গুরুত্ব দিব শিক্ষা ব্যবস্থার সংস্কারত। কিতাপও আমি দিল, আমি বিনামূলীয়া এডমিশন দিল, কিন্তু ইয়ার যেটা হিডেন কস্ট যে মোৰ মেচ দিউচৰ খৰচটো দিয়া মানেওটো বিনামূলীয়া নহল, ডেইলি অহা যোৱা খৰচ এটা থাকিলে তাৰমানে সেইটোও বিনামূলীয়া নহল। আমাৰ লক্ষ্য হ'ব যে দেউতাক মাকে ল'ৰা ছোৱালীগৰাকী কলেজত পঠাওঁতে তেওঁৰ ব্যৱস্থাটো ফাইনেন্সিয়েল নিউট্ৰেল হ'ব লাগে। বিনামূলীয়াকৈ যোগান ধৰা হ'ব চেনিটেৰী নেপকিন, বিনামূলীয়া হ'ব হোষ্টেলৰ মাচুল। এইবার আমি ডিগ্রীলৈকে কিতাবখিনির ব্যবস্থা করলো, হয়তো অহা বছর মেচ দিউজখিনির দায়িত্ব আমি সম্পূর্ণরূপে লওয়ার বাবে আমি চেষ্টা করি। পরবর্তী পর্যায়ত ডেইলি হাত খরচর পৰা সেনিটারি ন্যাপকিনলৈকে এইখিনি আমি ব্যবস্থা করার কারণে আমি আগবাড়ি যাব খুঁজি। বুধবারে শঙ্করদেব কলাক্ষেত্রত বন্ধ হয়ে যাওয়া কাগজ কল দুটার কর্মচারীসকলের সন্তানক আর্থিক অনুদান বিতরণ করে মুখ্যমন্ত্রী আর বিত্তমন্ত্রীয়ে। যখন লড়া ছোৱালীয়ে মেডিকেল কলেজত পড়ি আছে, ইঞ্জিনিয়ারিং কলেজত পড়ি আছে বা পিএইচডিত রিসার্চ করে আছে, আজি আমি তেওঁলোক 1,00,000 টাকা কৈ আগবঢ়াব খুঁজিছো। যখন গ্রেজুয়েশনত পড়ি আছে বা যখন সমকক্ষ গ্রেজুয়েশন বা ইকুইভ্যালেন্স করে আছে, তাত 50,000 টাকা, হায়ার সেকেন্ডারিলৈকে পঢ়ি থকা সকলক 25,000 টাকা, আর কোনোবা যদি নার্সারি কেজিটো পঢ়ি আছে তেওঁলোককো আমি 10,000 টাকা কৈ আগবঢ়াব খুজি। দরমহা পাতি এইখিনি বহু দিন ধরে নাই, ঠিক আছে, এক কত হব, মাত্র 25,000 টাকা পয়ে ছোৱালীর এইটো অহাই নাই। দিয়া হ্যাঁ ও ঠিক হ্যাঁ, ছোট বাচ্চা বাচ্চি কে লিয়ে কিয়া হ্যাঁ, লেকিন HPC কো ওয়ান টাইম গ্রান্ট দেনে সে কুছ নেই হোগা, কুছ চালানে কা ব্যবস্থা হোনে সে সব কা বেনিফিট হো জাতা, ফিরে দেনে কা জরুরত হি নেই পড়তা। সোনোৱাল সরকারে অহা বাজেটত অসমৰ 50% মানুহৰ প্রত্যক্ষ লাভ হস্তান্তর আঁচনিত অন্তর্ভুক্ত করব বলেও অনুষ্ঠানটিত ঘোষণা করে মন্ত্রী হিমন্তয়। শিক্ষা ব্যবস্থার সংস্কার করবলৈ কৈ তেওঁ শিক্ষক সকলক প্রতিবাদত অংশগ্রহণের পৰা বিৰত থাকিবলৈ আহ্বান জনায়। মহাবিদ্যালয়ের অধ্যাপক এজনে যেতিয়া আন্দোলনত জপিয়াই পড়ে, কি কারণে জপিয়াই পড়িছো তারও মোর সম্য জ্ঞান না থাকে, তেতিয়া আমি নিজক করবাত নহয় করবাত অন্যায় করা হয়। যদি আমি আইনখনেই পড়ি নাহো যে নহয় আন্দোলনত নগলে আমাক গালি পাৰিব নহয় অমুকে, আন্দোলনত নগলে আমাৰ দিগদাৰ হ'ব নহয়, আমাক ACTA নহয় বুলি ক'ব নহয়, আমাক অমুক বুলি ক'ব নহয়, তেনেকুৱা চিন্তাধাৰাই সমাজখনক ক্ষতি কৰে। শিক্ষা পানী বিজুলী সুলভ কৰাৰ সুফল অৰবিন্দ কেজৰিৱালে লাভ কৰাৰ পিছতেই অসমতো শিক্ষা গ্ৰহণ সুলভ কৰিবলৈ তৎপৰ হৈছে সোণোৱাল চৰকাৰ। অবশ্যে পূর্বেও স্বাস্থ্য শ্রম সমাজ কল্যাণত এলানি আঁচনি গ্রহণ করে সফল রূপায়ণত উজুটি খাইছে এখন সরকারে, এবার তার পুনরাবৃত্তি নহলেই মঙ্গল। ক্যামেরা পার্সন পুলকেশ পাঠকর সহ লেনিন কৌরভ, রিপোর্ট DY365।